তোমাদের কোন জেলার? পিরোজপুর জেলা, ভান্ডারিয়া উপজেলা। ভান্ডারিয়া উপজেলা। তোমরা তোমাদের স্কুল থেকে কয়টা টিম ইয়ে করেছে জানো? আমাদের স্কুল থেকে দুইটা টিম পার্টিসিপেট করছে, দুইটা টিমে আমরা জেলা পর্যায়ে উইন হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করছি। তোমাদের টিমের নাম কি? জমকালো। কেমন লাগতেছে যে তোমরা অনলাইন রাউন্ড জিতে আজকে বিভাগীয় রাউন্ডে পার্টিসিপেট করেছো? ভালো লাগতেছে, আমরা খুবই এক্সাইটেড। এরকম প্রোগ্রাম জানো প্রতি বছর হয়, আমরা যেহেতু এবার টেনের ব্যাচ, এসএসসি 23, আমরা মনে হয় আর পারবো না। যদি পারি, যদি এই ইউটিউব কোম্পানি আমাদের করে, তাহলে আমরা খুবই খুশি হব, কারণ এইসব কুইজ করতে খুবই ভালো লাগে। আজকে আমরা প্রথম, এবার প্রথম আমাদের বার্জার রাউন্ড, এইসব আমরা খুবই অভিজ্ঞতা অর্জন করছি। সবাই টিম কর্তৃক সবাইকে ধন্যবাদ। আগামী বছরও যেন হয়, আমরা যেন পার্টিসিপেট করতে পারি, আমাদের বয়স সীমা পর্যন্ত যেন থাকে। আচ্ছা, তোমরা পড়াশোনা কেমন করেছে কুইজের জন্য আমি একটু জানতে চাই, তোমাদের প্রিপারেশন সম্পর্কে। আমরা প্রিপারেশন সম্পর্কে আমরা মানে নিজেদের ভিতরে আমরা যেটা ডিস্ট্রিবিউশন করে নিয়েছি, আমরা কোন সাবজেক্টটা মানে হ্যান্ডেল করবো, তবে আমরা নিজেরা নিজেদের মতো করে পড়ে নিচ্ছি। যেহেতু আমাদের 8টা চ্যাপ্টারের উপর পরীক্ষা হয়েছে, 8টা সাবজেক্টের উপর, তাহলে আমরা যেহেতু তিনজন 8টা সাবজেক্ট বিভিন্নভাবে ভাগ করে নিয়েছি। যে আমরা তো জানি যে আমাদের কোন বন্ধু অঙ্কে পারদর্শী, কোন বন্ধু বিজ্ঞানে পারদর্শী, আমরা তাদেরকে সেইভাবে সাবজেক্টগুলো ভাগ করে দিয়েছি। কোন বন্ধু সাধারণ জ্ঞান ভালো পারে, কোন বন্ধু পরিবেশ প্রকৃতি ভালো পারে, আমরা এইগুলো ভাগ করে তাদেরকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। তারা তাদের মতো স্টাডি করছে, তারপর তো আমরা নিজেরা গ্রুপ স্টাডি করছি, বিভিন্ন অনলাইন থেকে প্রশ্ন সংগ্রহ করছি। আমাদের প্রস্তুতি খুবই ভালো ছিল। আরেকটা কোশ্চেন করতে চাই ভাইকে, সেটা হচ্ছে 10,000 টাকা তো জিতেছো তোমাদের টিম, কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আর ফার্স্টে যখন অনলাইনে ছিল তখন মানে তোমাদের পরীক্ষা দিতে কোনো প্রবলেম হয়েছে আমাদের ওয়েবসাইটে? না, সার্ভার ডাউন হয়নি, ঠিকমতোই দেওয়া গেছে। আচ্ছা, তোমরা এডিটিউব সম্পর্কে কেউ জানো? আমাদের এডিটিউব জিনিসটা কি? এডিটিউব একটা টিচিং প্ল্যাটফর্ম, যেখানে মানে বাইরের টিচাররা তাদের ই লার্নিং এর মাধ্যমে শেখানো হয়। তার মানে আমাদের এখানে কোন কোন ক্লাস আছে তোমরা জানো কিছু? ক্লাস 5 থেকে এসএসসি এর উপর এইচএসসি এর পর্যন্ত। তার মানে তোমাদের সামনে যেই এই 11 উঠবা বা ইন্টারফেস্টে উঠবা, তোমরা এখান থেকে ফ্রি ক্লাস করতে পারো। অনেকগুলো ক্লাস আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে। সো থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ আপনাকেও।